আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা পড়ব দেখো ক্লাস টেনের একটি চ্যাপ্টার, কোষে দেখি 11.1। তো আমরা প্রথমে পরিবৃত্ত অঙ্কন করা শিখব। দেখো একের এক একটা বলেছে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, সেই একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং পরিবৃত্তের মধ্যে পরিকেন্দ্রের অবস্থান বার করতে হবে এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মাপতে হবে। তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ প্রথমে আমরা অঙ্কন করে নেব। তো দেখো সাইডে প্রথমে আমি একটা 6 সেমি মাপের সরলরেখা আঁকছি, এই 6 সেমি মাপের সরলরেখা আঁকলাম। এইবার এইখানে আমি 6 সেমির থেকে বড় যে কোনো মাপের একটা সরলরেখা আঁকলাম, হলো। এবার এর মধ্যে থেকে আমি 6 সেমি মাপটা কেটে নেব। নিলাম, এই 6 সেমি কেটে নিলাম, যেহেতু সমবাহু এখান থেকে বসিয়ে এই দিকেও কাটলাম একটা 6 সেমি, এখান থেকে বসিয়ে এই দিকেও কাটলাম একটা 6 সেমি। তারপরে এইটার সাথে এই জুড়ে দিলাম এবং এই জুড়ে দিলাম, এই একটা ত্রিভুজ হয়ে গেল এ বি সি। এবার এর পরিকেন্দ্র আমাকে বার করতে হবে, কি করে বার করব, এই যে বাহু আছে তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে আমার বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যে কোনো দুটো বাহু। তাহলে নিচের ভূমিটা করছি অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে, এই এখানে একবার, এই এখানে একবার, আবার এখান থেকে বসিয়ে সেই মাপটাই নিয়ে এইখানে একবার, এইখানে একবার, মানে আর কি ভূমিটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি। এই হলো। এইবার আরেকটা বাহুকে মনে করি এই বাহুটাকে করব, সেটাও অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এইখানে একবার, এইখানে একবার, আবার এই মাথায় বসিয়ে এই দিকে একবার, এই দিকে একবার, এবার এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা এই যে যেখানে ছেদ করবে এইটা হচ্ছে আমার পরিকেন্দ্র। এবার সেখান থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এই সরলরেখাটা টানলাম, তাহলে এইটা আমি নাম দিলাম ও। এই ও সিটা হচ্ছে আমার, ওটা হচ্ছে পরিকেন্দ্র আর ও সিটা হচ্ছে পরিব্যাসার্ধ। এবার ও সির এই মাপটা আমি নিয়ে নেব, এই ও সির মাপটা আমি নিয়ে নিলাম। এবার ও সি কে ব্যাসার্ধ করি আমি বৃত্ত অঙ্কন করব। এই হলো আমার পরিবৃত্ত ও কেন্দ্রীয় পরিবৃত্ত হলো। তাহলে পরিব্যাসার্ধটা বৃত্তের মধ্যেই অবস্থিত আর পরিব্যাসার্ধ মানে পরিকেন্দ্রটা এবং পরিব্যাসার্ধটার মাপটা দেখি, পরিব্যাসার্ধের মাপটা হচ্ছে আমার 3.4 হয়েছে। ঠিক আছে, তাহলে লেখাটা লিখে ফেলি। তাহলে দেখো এই হচ্ছে লেখাটা, এবিসি সমবাহু ত্রিভুজের একটা পরিকেন্দ্র অঙ্কন করা হলো এবং যার পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজটির ভেতরে অবস্থিত এবং পরিব্যাসার্ধ 3.4। এবার একটু মাপের এদিক ওদিক হলে আমার এখানটা একটু সরে গেছে, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো 3.4, বা তোমাদের কারো 3.5 হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। এরপর দেখো একের 2 নম্বরটা,
কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য 5.2। ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.2 এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমাকে আঁকতে হবে। তাহলে দেখো 5.2 আর 7টা আমি প্রথমে সাইডে এঁকে নিচ্ছি। এটা হলো 5.2 আর এটা হচ্ছে 7। এবার ভূমিতে আবার যে কোনো মাপের একটা বাহু আমি আঁকবো, 5.2 এর থেকে বড় হবে যেটা। যেহেতু ভূমিটা 5.2 বলেছে, তাহলে ভূমি থেকে আমি 5.2টা কেটে নেব। দেখো কেটে নিলাম। এবার 7 এখান থেকে বসিয়ে এইদিকে 7, দুটো বাহু যেহেতু 7 হবে, আবার এইখান থেকে বসিও, এটাও 7। এই এই এবার আবার এর নাম দিয়ে দিলাম এ বি, অন্য কিছু নামও দিতে পারো। এর আবার পরিকেন্দ্র করতে হবে, পরিকেন্দ্র মানে যে কোনো দুটো বাহু। এবার দেখো আমি সাইডের দুটো বাহুর থেকে নিচ্ছি, এই এই, আবার এখান থেকে বসিয়ে এই, যে কোনো দুটো বাহু বলেছে, তো সেটা আমি ভূমিও নিতে পারি বা অন্য যা কিছু নিতে পারি বা সাইডের বাহু দুটো নিতে পারি। এই হলো একটা, আবার এইখান থেকে বসিয়ে দেখো এই সাইডের বাহুটাই নিচ্ছি, এই এই। পরিকেন্দ্র আকার আসল পদ্ধতিটা হচ্ছে বাহু, যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডকে যে ছেদ বিন্দুটা হবে সেইটা আমাকে বার করতে হবে, সেটাই হচ্ছে পরিকেন্দ্র। এটা হলো, এবার এইটার সাথে যে কোনো একটা শীর্ষবিন্দু আমি জুড়তে পারি, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, যা কিছু হতে পারে, বিটাই জুড়ছি। তাহলে ও বিটা আমার ব্যাসার্ধ হবে। এবার ও বি কে ব্যাসার্ধ ধরে এখান থেকে মাপটা নেব, ও বি মাপটা নিয়ে এই একদম তিনটে শীর্ষবিন্দুর মাথা দিয়ে যাবে, ভেতরে বাইরে যাবে না। কিন্তু একটু সরে গেলে বুঝবে যে মাপের কোথাও হেরফের হয়েছে। এই হলো, এইটাকে ধরে এই ব্যাসার্ধটাকে নিয়ে পুরো বৃত্ত অঙ্কন করলাম। হলো, দেখো একদম তিনটে মাথা দিয়ে গেছে, ঠিক আছে। এটাও হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত, আর এখানে পুরো ব্যাসার্ধটা হচ্ছে, দেখো পুরো ব্যাসার্ধটা হচ্ছে 3.8, ঠিক আছে। তাহলে এবার লিখে নিই, আবার দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অঙ্কন করা হলো, যেটা ত্রিভুজের মধ্যেই অবস্থিত এবং পরিব্যাসার্ধ হচ্ছে 3.8। হলো, এবার দেখো 3 নম্বর বলেছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 4 সেমি এবং 8 সেমি, ঠিক আছে। তার আমাকে একটা পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে সাইডে আমি প্রথমে একটা 4 সেমি তারপরে একটা 8 সেমি এঁকে নিচ্ছি। দেখো চার আর এটা হলো 8, ঠিক আছে। যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে ভূমিতে দেখো মোটামুটি ভূমিটা আমি 8 নেব, তাহলে 8-এর থেকে বড় একটা বাহু আমি নিলাম। এবার এখান থেকে আমি 8টা কেটে নেবো। কেউ যদি চাও ভূমিটা 4 নেবে তাও নিতে পারো, অসুবিধার কিছুই নেই। এই 8-এর মাপটা নিলাম, এখান থেকে বসিয়ে 8টা কেটে নিলাম। এবার সমকোণী বলে এইখানে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো,
এই এবার এইটার মধ্যে থেকে আমি 4 সেমি মাপটা কেটে নেব। এবার এটা 8 হলো, এটা 4 হলো। এবার এই দুটোকে আমি জুড়ে দেব। এটা অন্য কিছু নাম দিই, এক্স ওয়াই, এটা হচ্ছে জেড। এবার যে কোনো দুটো বাহু সমদ্বিখণ্ডক করব। দেখো আমি ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের থেকে বেশি এই নিয়ে নিলাম, উপরে একবার, নিচে একবার, আবার এখান থেকে বসিয়ে উপরে নিচে। হলো, এইবার এইটাকে এখানে অর্ধেকের থেকে বেশি নিয়ে নেব, এই এই, আবার এখান থেকে বসিয়ে এই এই দুদিকে কাটলাম। দেখ এখানে কিন্তু পরিকেন্দ্র যেটা বেরোলো সেটা কিন্তু অতিভুজের উপরেই অবস্থিত, আর টানার কোনো দরকার নেই, একটা শীর্ষবিন্দু পর্যন্ত টানাই আছে। দেখো এটা হচ্ছে 4.4 হবে পরিব্যাসার্ধটা। আর একটা কথা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অতিভুজের উপরে হয় এবং পরিব্যাসার্ধটা অতিভুজের অর্ধেক হয়। দেখো যদি আমি অতিভুজটাকে মেপে দেখি, দেখো হচ্ছে 8.8, আর আমাদের পরিব্যাসার্ধটা হলো দেখো 4.4, ঠিক অতিভুজের অর্ধেক হলো। যাই হোক, এবার পরিব্যাসার্ধটাকে আমি নাম দিলাম ও, ও জেড বা ও এক্স, যে কোনো একটা ব্যাসার্ধ ধরে আমাদের করতে হবে। ও জেড ব্যাসার্ধটার মাপটাই আমি নিয়ে নিলাম, দেখো এই মাপটা নিয়ে এবার এখান থেকে করতে হবে। হলো, এই হচ্ছে আমার পরিবৃত্র। তাহলে লেখাটা লিখে নিই। তাহলে দেখো লেখাটা, চিত্রের সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র হলো অতিভুজের মধ্যবিন্দু এবং পরিব্যাসার্ধ হচ্ছে 4.4 সেমি। এবার আমরা করব দেখো 4 নম্বর বলেছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি সাইডে একটা 12 সেমি সরলরেখা আঁকবো, আর একটা আঁকবো 5 সেমি। দেখো এটা হচ্ছে 12 সেমি আঁকলাম, আর এইটা আঁকছি 5 সেমি। এবার এখানে একটা সরল রেখা এঁকে নিচ্ছি, এবার একটা যে কোনো বাহুর দৈর্ঘ্য 5 সেমি বলেছে, তো আমি ভূমিটাই 5 সেমি নিচ্ছি। দেখো এখান থেকে ভূমিটা আমি কেটে নিলাম। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে আমার আরেকটাও কাজ করতে পারি, এখানে সমকোণকে তার মধ্যে থেকে নিতে পারি, সেটাই সুবিধা হবে, আমাদের অসুবিধা নেই। যাই হোক এখানে আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, তোমরা যদি কেউ চায় লম্বর মধ্যে থেকে 5 সেমি কাটতে সেটাও পারো, অসুবিধা নেই। এই হলো, এইবার এখান থেকে আমার অতিভুজ বলেছে 12, তাহলে মনে হচ্ছে ছবিটা খাতার বাইরে বেরিয়ে যাবে। একটা কাজ কর, এখান থেকে 5টা তোমাদের কাটতে হবে না।
এটা যেমন আছে তেমন থাক। এইখান থেকে পাঁচ কেটে নাও। এখান থেকে আমি পাঁচ কাটলাম, যে কোনো একটা বাহু বলেছে পাঁচ বলে এটা পাঁচ কাটলাম। এবার এখান থেকে বারোর মাপ নিলাম, এই পাঁচের এই দাগটা থেকে বসিয়ে এইখানে আমি বারো কাটছি। এটা একটু বাড়িয়ে দিতে হবে, এবার যেহেতু এটা বারো হলো তার মানে এই তাহলে এই অতিভুজটা বারো হলো, এটা পাঁচ হলো। এবার এদের কেন্দ্র বার করতে হবে। এই বাহুটার থেকে নিচ্ছি অর্ধেকের থেকে বেশি নিই, এই এই আবার এখান থেকে অর্ধেকের থেকে বেশি নিল এই। আবার ভূমিটাকে করছি, এই নিলাম দেখো এই। আবার দেখো ঠিক এই মধ্যবিন্দুটাতে এখানটাতে হয়েছে, ঠিক আছে। তাহলে এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর। পরিব্যাসার্ধটা দেখো ছয় সেমি হয়েছে, পুরোটা ছিল আমার বারো, এটা তাহলে ছয় সেমি হলো। এবার ছয় সেমির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করবো দেখো। আরের মাপটা নিলাম, নিয়ে এই হলো। তাহলে আগেরটার মতনই একই রকম ভাবে লেখাটা হবে, এটার নাম দিলাম ও। দেখো তোমরা চাইলে কোনটা পরিব্যাসার্ধ সেটা বলেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। যেমন দেখো এখানে আমি পরিকেন্দ্র অঙ্কন করা হলো, সেটা অতিভুজের মধ্যবিন্দু এবং পরিব্যাসার্ধ ইজিক্যাল টু ওয়ার ইজিক্যাল টু ছয় সেমি। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে তোমরা যেটা পরিব্যাসার্ধ নিচ্ছ সেটা বলেও দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এরপর দেখো পাঁচ নম্বর বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। যখন এরকম কোণ দেয়া থাকবে তখন যেই কোণটা কম্পাসের সাহায্যে আঁকা যায় সেটা ছবির মধ্যে কম্পাস দিয়েই আঁকবে, আর যেটা কম্পাস দিয়ে আঁকা যায় না সেটা চাঁদা দিয়ে বাইরে এঁকে কোণের সমান করে কোণ আঁকবে, ঠিক আছে। এবার যদি চাও তুমি দুটোই চাঁদা দিয়ে বাইরে এঁকে কোণের সমান করে কোণ আঁকতে সেটাও করতে পারো। তাহলে দেখো এটা হচ্ছে 6.7 একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে সাইডে আমি প্রথমে 6.7টা কেটে নেব। এই এবার 55 ডিগ্রিটা কম্পাস দিয়ে আঁকা যায় না, এখানে আমি চাঁদা দিয়ে একটা 55 ডিগ্রি আঁকব দেখো এই। এবার এটার সঙ্গে এটা মিলিয়ে এই হচ্ছে 55 ডিগ্রি, এই 55 ডিগ্রিটাই আমি এঁকে নিলাম, ঠিক আছে। এইবার এখান থেকে আমাকে একটা ভূমি আঁকতে হবে যেটা 6.7-এর থেকে মোটামুটি বড় দেখো এই হলো। এবার এখান থেকে আমি এই যে ভূমি যেটা দেয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য সেটা কেটে নেব দেখো, এখান থেকে ধরে এই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে আমি 6.7 কাটলাম। এইবার দেখো একদিকে 55 ডিগ্রি করব, একদিকে 75, তাহলে আমি এদিকেই আমার 75 ডিগ্রিটা করে দিই, সুবিধা হবে ডান দিকে করতে। 75 কি করে আঁকে
90 আর 60 কে সমদ্বিখণ্ডিত, 90 আর 60 এর মাঝখানে। তাহলে এটা হচ্ছে 60, এবার 90 আঁকবো। 90 আর 60 এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করলেই আমরা পেয়ে যাব হচ্ছে 75। দেখো দেখো, এই হলো 90 আর এটা 60, এবার এই দুটোর মাঝখানটাকে আমার সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কি করে সমদ্বিখণ্ডিত করে দেখো, এই মাপটা নিয়ে নিলাম, এইটুকু, এই মাঝখানের মাপটা নিয়ে এই, এবার এইটার সাথে এটাকে টেনে দেব। এই হলো 75 ডিগ্রি, ঠিক আছে। এইবার এদিকে আমি 45 ডিগ্রি আঁকবো। কি করে আঁকবো, এই যে এখানে সাইডে এঁকেছি দেখো, কোণের সমান করে কোণ, এখানে এই মাপের একটা, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, সেই বৃত্তচাপটা এখানে বসিয়ে একই মাপের, কিন্তু মানে এইখানে যেটা নিয়েছি সেটাই আমি এখানে নিলাম। এইবার এখান থেকে বসিয়ে এই যে মা কোণটা হয়েছে সেই কোণের মাপটা আমি নিলাম, সেইটা আবার এখানে বসিয়ে এই সেম হয়ে গেল। এবার এইটা যেখানে গিয়ে ছেদ করবে সেখানেই হবে। তাহলে এই দিকে হয়ে গেল 55 ডিগ্রি, আর এটা হয়ে গেল 75 ডিগ্রি। এটা নাম দিলাম এ, এটা বি, এটা হবে সি। এবার যে কোনো দুটো বাহুকে আমি আবার সমদ্বিখণ্ডিত করছি, ভূমিটাকেই করছি। দেখো অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে একবার, নিচে একবার, আবার এখান থেকে বসিয়ে উপরে নিচে। এই হলো। এবার আবার আরেকটা বাহু, এই পাশের বাহুটাকে করছি, এটা অর্ধেকের থেকে বেশি নিয়ে এই দিকে একবার, এই দিকে একবার, আবার এ বিন্দুতে বসিয়ে এই দিকে একবার, এই দিকে একবার। তাহলে এইটা হলো আমার কেন্দ্র, এটাকে নাম দিলাম ও। এবার এটার সাথে যে কোনো একটা বিন্দু জুড়তে বলেছে, সিটাকেই আমি জুড়ছি। তাহলে ও সিটা হয়ে গেল আমার পরিব্যাসার্ধ। তাহলে ও সির মাপটা নেব, এই যে ও সির মাপটা দেখো নিয়েছি, নিয়ে এখান থেকে বাড়িয়ে দেব, ও সির মাপটা নিয়ে এই আঁকলাম। ওসিটা মেপে নিয়েছি, ওসি হচ্ছে পরিব্যাসার্ধ, ওসি হচ্ছে 4.3 হলো। এবার হবে হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে বলেছে কি হবে দেখো, একটি এবিসি একটি ত্রিভুজ আঁকি যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে বিসি, সেটা হচ্ছে 5 সেমি, এবং এবিসি কোণের মান হচ্ছে 100 ডিগ্রি, আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। মাপগুলো বাহুগুলো সব বলে দিয়েছে। তাহলে আমাকে প্রথমে সাইডে একটা 5 আর একটা 4 রাখতে হবে। দেখো এই 5 আর এই হলো 4, আর 100 ডিগ্রিটা চাঁদা দিয়ে আঁকতে হবে, যেহেতু 100 ডিগ্রিটা কম্পাস দিয়ে আঁকা যায় না। দেখো এখান থেকে এইটার সাথে বসিয়ে নিয়ে এই হলো 100। এইবার দেখো যে কোনো মাপের একটা আবার ভূমিতে আমি সরলরেখা এঁকে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু 100 ডিগ্রিটা এদিকে করব, সেই জন্য একটু ডান দিক চেপে করলাম। এবার এবি বিসি ভূমি আছে 5, তার মানে এইটা বিসি নেব ভূমিতে, সেটা হচ্ছে এইটা নিলাম। এবার কোণের সমান করে কোণ আঁকবো, এইখানে যে কোণের মাপটা, যে কোনো বৃত্তচাপ নিলাম, এইখানেও সেইটা যে কোনো মাপের বৃত্তচাপ নিলাম, হলো। যেই মাপটা এখানে নিয়েছি সেটাই এখানে নিলাম। এবার কোণের মানটা এইটা এখান থেকে বসিয়ে এই,
টানলাম, হলো। এটার নাম দিতে হবে বি, এটা সি, বি বিন্দুতে হয়ে গেছে 100 ডিগ্রি কোণ, যেরকম বলেছে সেরকম নাম দিতে হবে। আর এই 4 সেমি মাপটা নেব, সেটা দিয়ে এখানে হবে এ বি, তার মানে এটা হলো এ। এবার এ আর সি এখান থেকে জুড়ে দিলাম, এটা হয়ে গেল এ। এবার যে কোনো দুটো বাহুকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেকের থেকে বেশি মাপে এখান থেকে নিলাম এই এই, আবার বিতে বসিয়ে এই এই, এইখান থেকে এইখানে বসে টানলাম। আবার এই বাহুটাকে যদি করি, অর্ধেকের থেকে বেশি নিলাম এইখান থেকে নিয়ে এই এই, আবার এখান থেকে নিয়ে এই এই, এইখান থেকে আর এইখান থেকে এই, কোথায় ছেদ করলো দেখো, এই যে এটা কিন্তু তোমার মানে ত্রিভুজের বাইরে ছেদ করলো, ঠিক আছে, বাইরে বিন্দুটাতে ছেদ করলো। এই হোক, এখান থেকে আমি সিটাকে জুড়ব, এই তাহলে ও সিটা হয়ে যাবে আমার পরিব্যাসার্ধ। ও থেকে সি পর্যন্ত মাপটা আমি নিয়ে নিলাম, দেখো এই মাপ। এবার আমি এটাকে দিয়ে বৃত্ত আঁকবো, এই হয়ে গেল আমার পরিবৃত্ত একদম পুরো, দেখো বিন্দুর মাথা দিয়ে দিয়ে গেছে, হলো। তাহলে পরিবৃত্ত আঁকার পদ্ধতি হলো ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড বাঁকতে, যে বিন্দুতে ছেদ করবে সেইটা হবে পরিকেন্দ্র। এবার সেই বিন্দু থেকে ত্রিভুজের যে কোনো তিনটে শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত সরলরেখা টানলে, ডটেড লাইন টানলেই ভালো সুবিধা, মানে সেই কেন্দ্র থেকে যে কোনো একটা, সে এ বি সি যা হতে পারে, টানলে সেই ব্যাসার্ধটাকে নিয়ে তারপরে বৃত্ত অঙ্কন করতে হলো। দেখো এই হচ্ছে লেখাটা, এবিসির পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ত্রিভুজটির বাইরে অবস্থিত এবং পরিব্যাসার্ধ ওসি হচ্ছে 3.5, ঠিক আছে, বোঝা গেল।